डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है, तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लेना। तो चलिए शुरू करते हैं। हेलो कासर मानुजन, ब्रांड न्यू वीडियो ते अपना की स्वागत। अच्छा तो चलुन बेशी गापा कामो ना करे वीडियो टी शुरू करा जा। তো আপামুনি আমাদের বলেন তো কোন দোয়াটা বললে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। আপনার ভিডিওতে দেখলাম ওই দিন আপনি বললেন কি। सो गाइज, आप सभी को पता है कोरोना वायरस बहुत फैल रहा है, तो उसके लिए मैं आपको एक दुआ बताऊंगी जो आप ज़रूर पढ़िए घर से निकलते वक्त। अल्लाहुम्मा आफिनी वी बदनी, अल्लाहुम्मा आफिनी वी शमई, अल्लाहुम्मा आफिनी वी बशरी, ला इलाहा इल्ला अंता। এইটা কি দেখাইলা আপামুনি, আমার রোজাটাই তো মাকরু কইরে দিলা। এইরকম ছোট দেশ কেবল না দেখলাম পর্দা করো তুমি। আমি বিশ্বাস করি না। বাপার আশ্বাসও তুমি বিশ্বাস করো আর নাই করো, আমিও চিন্তা করতে পারিনি যে এই মেয়েটা এইরকম ভাবে নাচানাচি করতে পারে। কারণ যখন তার ভিডিও দেখলাম এত সুন্দরভাবে ছোড়াটা কইল, যেটা থেকে মনে হইলো যে করোনা ভাইরাস থেকে মুক্তি পাই গেছে। কিন্তু আমি ছেলে, আমি টিকটক চালাই, তুই জানোস না টিকটকে ট্রেন্ডিং মেনটেন করতে হয়, নাহলে ভাইরাল হয়ে যাবে না। এইটা আমরা জানতাম। জাগা এই পসা, পরের ভিডিওটা চালা, নইলে দর্শক চলে যাব। দেখা পরের ভিডিওটা। আপু মনি কি করে সঠিক বলেছেন। নমাজ সে মত কহো কে মুঝে কাম হ্যায়, নমাজ সে মত কহো কে মুঝে কাম হ্যায়, কাম সে ইয়ে কহো কে মুঝে নমাজ পড়নি হ্যায়। বাহ মোদি জি, বাহ বাহ বাহ। এই ভিডিও দেখে কি শিখলাম আমার সাবস্ক্রাইবার ভাই বোনেরা, নামাজকে বলতে হবে যে আমার কাজ আছে, কাজ যদি নাই করো তাহলে নামাজ করতে যাওয়া কেমনে, উল্টা বইলে ফেললাম তাই না। কারণ আপুর পরের ভিডিওটা দেখো, এই কথা কেল দিকে বললাম আমি। আচ্ছা এ ভাই বসা, তুই পরের ভিডিওটা লাগাতো। 5 মিনিটস লেটার দেখতেছো কিভাবে শিশার পাইপ ধরে টানতেছে। ওরে তোর এত নেশা, তুই শিশা খাইতেছিস না? রাস্তাঘাটে ছেলে ফুলাফনে একটা সিগারেট খাইলি ফুলাফন কে দুইটা পুলিশে ইচ্ছা মতো ফেটা, আর তুমি ঘরে বসে শিশা খাও, তোমার বাপমা কিছু বলে না। বাঞ্চুত মাইয়া ভাগে গেছে। এই ভাই বসা, তুই কই যাচ্ছিস, পরের ভিডিওটা লাগাতো। क्या हर किसी को अपनी तकलीफें बताते रहते हो? अपनी तकलीफें हैं सिर्फ ऊपर वाले के साथ शेयर किया करो, वो स्क्रीनशॉट्स नहीं लेता है। ভাই ভোসা, তুই তো দারুণ ভিডিও চালিয়েছিস, সে মেয়েটা কেড়ে দারুণ কথা বললো, আমিও আল্লাহকে আমার সব মনের কথাগুলো বলবো। তাই বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করবো। ভোসা তুই যা একটা ভিডিও চালিয়েছিস না, খুব ভালো লাগলো আমার কাছে, কারণ আমাদের সাবস্ক্রাইবাররা এরকম ভালো ভালো কথা শুনতে পছন্দ করে। সঠিক বলেছেন। ও ভাই ভোসা, তুই আরেকটা ভালো ভিডিও সামনে রে, দারুণ লাগছে কথাগুলো, ভালো লাগলো কথাগুলো শুনে। 5 মিনিটস লেটার কি ভিডিও ছাড়লি তুই? তোরে বললাম যে আমি একটা ইসলামিক ভিডিও ছাড়ার জন্য, ভালো একটা ভিডিও ছাড়বি, ভালো লাগবে কথা বলে শুনতে, তুই
দিয়ে কেমন একটা ভিডিও ছাড়লি রোজাদারে হারাম করে দিলে শালা বানসুদ কোথায় যায় এমআই এটা আর কি বলবো। এর পরবর্তীতে কি ওরে ভরবো তোমরা কমেন্টে জানাই, ওরে কিন্তু ভরতে আমার ভালোই লাগবে। ওস্তাদ ভুলে গেছিল বলে অন্য ভিডিওটা ছাইড়ে দিয়েছি, পরের ভিডিওটা সুন্দর দেখ। अल्लाह तेरा है एहसान, रोजे नमाजे और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान नूरे रमजान। এই ভিডিওটা দেখে তোমরা কি শিখতে পারলা? যে নামাজের মধ্যে টিকটক করা যায়। এই টিকটক করার জন্য তোমরা নামাজের অভিনয় করবা। বোকাসোজার দলেরা নামাজটা পাঁচ ওয়াক্ত ঠিক মতো পড়, এইটা তো রমজান মাস। রমজান মাসে নামাজ পড়বি না তো নামাজ কবে পড়বি? নামাজ নিয়ে ফাজলামি পড়াস না, আবার নাম দিস খান মুসলিম, গিরি দেখাও, পর্দা করো, মাথার মধ্যে কাপড় দিয়ে ফাজলামি করো, বাল চলা বাল কোথাকা বিয়াদবের বাচ্চারা এইভাবে ইসলামকে নষ্ট করে। আর বলে বিভিন্ন ধর্মের লোকেরা এইভাবে, এই জন্যই তো আমাদের ইসলাম ধর্মের মানুষদের খারাপ মনে করে। আসলে তো সব মুসলমান খারাপ না, বোকা চুদার তো। ভাই ভাজা শেষ মাসে একটা ভালো ভিডিও ছাড় তো, বাড়িতে চলে যাব, মনটা খুব খারাপ হয়ে গেল তোর ভিডিও দেখা। আচ্ছা ওস্তাদ এই নেন বালা ভিডিও, দেখে বাড়ি চলে যান গে, আমার বাড়িতে যাইতে হইব। मत करिए, कहीं और जाके अपनी गांड मराइए। বিশ্বাস করা হয় টিকটকে শুধু ঢুকছিলাম কন্টেন্ট বানানোর জন্য, কিছু ভিডিও ডাউনলোড করে ভাবছিলাম একটা কন্টেন্ট তৈরি করব। কিন্তু বিশ্বাস করে এই আওয়াজ ছেলেটাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। ভিডিওর প্রথমে দেখলাম যে ভালো ইসলামিক ভিডিওগুলা, তারপরে যাই দেখি তো পুরো পর্নস্টার দেহ খুলে প্রদর্শন করতেছে। এদের জন্য তো নটি আমেরিকা পর্নহাব এগুলো মার খেয়ে যাবে। এদের ব্লোজ আপ করা ছাড়া আর বুদ্ধি নেই তো, কারণ মা বাবার কথা না শুনে নামের শেষে মুসলমানের নাম দিয়া নামের আগে মুসাম্মদ দিয়ে এইসব কাম করে না বিয়াদবের বাচ্চা। তো প্লিজ এইসব মত করিয়ে। নামাজ সে মত কহো কে মুঝে কাম হ্যায়, নামাজ সে মত কহো কে মুঝে কাম হ্যায়, কাম সে ইয়ে কহো কে মুঝে নামাজ পড়নি হ্যায়। আজকের ভিডিওটা মূলত বানাতে চাইছিলাম এন্টারটেনমেন্ট পারপাসে, কিন্তু এই ভিডিওটা বানানোর সময় কিছু কথা আমার ঢুকাইতে হয়েছে ইসলামিক কথাবার্তা। কারণ দেখো ইসলামিক ড্রেস নিয়ে যে কার্যকলাপ করে এতে ইসলাম ধর্মের অনেক ক্ষতি হতে পারে, তাই দয়া করে বলবো যারা এইসব কাজ সমাজে করতেছেন সাবধান হয়ে যান, আল্লাহর কসব পড়বে আপনাদের উপর। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।